এটা তো আপনি জেনেই থাকবেন, বিশ্বে তোলপাড় চলছে। আমেরিকা দুনিয়াকে হাতিয়ারের হুমকি দিচ্ছে, আর এদিকে চীন ছোট ছোট দেশকে গোলাম বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর রাশিয়া যুদ্ধের জাল বুনছে। আর যদি ভারতের কথা বলি, তাহলে ভারত দুনিয়াকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে, কিন্তু ভারতের সাথে সাথেই মেক ইন ইন্ডিয়াকেও ধারালো করেছে, যার ফল এটা হয়েছে যে অটো পার্টস এবং কম্পোনেন্ট ইম্পোর্ট করা হতো, এখানে ওই কোম্পানি স্বদেশীকরণ ভাবে তৈরি করেছে, নয়তো লোকাল ভেন্ডারকে অর্ডার দিয়ে তৈরি করিয়েছে। আর এদিকে দেশের টাকা দেশেই রয়েছে। উদাহরণস্বরূপ বাজাজকেই দেখুন, প্রথমে বোসের কম্পোনেন্ট এবং মোটর ব্যবহার করত, কিন্তু কিছুদিন আগেই বাজাজ তার ইলেকট্রনিক স্কুটারে এখন স্বদেশি মোটর ব্যবহার করতে চাইছে, অর্থাৎ বাজাজ বোসের ছুটি করিয়ে দিয়েছে। আর বাজাজ স্বদেশীকরণকে আপন করে নিয়েছে, এখানে বোস যেটা জার্মান কোম্পানি, তারাও স্বদেশীকরণের শক্তিকে ব্যবহার করে বড় মাইলস্টোনকে অর্জন করে নিয়েছে। আসলে বোস ইন্ডিয়া সোমবার বলেছে যে পূর্ণ দাদা সুবিধার্থে যাত্রী বহনের জন্য স্থানীয় স্তরে 10 মিলিয়ন অ্যান্টি ব্রেকিং সিস্টেম, অর্থাৎ ABS এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম অর্থাৎ ESP ইউনিটের উৎপাদন করার একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করে নিয়েছে। অর্থাৎ বোস এখন ABS এবং অ্যাপস এবং ESP নির্মাণ সম্পূর্ণভাবে স্বদেশীভাবে করছে। যদি আপনি না জেনে থাকেন তাহলে জানিয়ে দিই, বোসের দুর্ঘটনা অনুসন্ধান টিম দ্বারা করা গবেষণা অনুযায়ী ABS কার দুর্ঘটনাকে 20% কম করার ক্ষমতা রাখে, আর অন্যদিকে EPS ইউনিট কার স্কিডিং এর 80% ঘটনাকে থামাতে পারে। এর থেকে আপনি বুঝতে পারছেন, এই লাইফ সেভিং প্রোডাক্টকে বিদেশি কোম্পানি সম্পূর্ণভাবে স্বদেশীকরণ পদ্ধতিতে ভারতেই তৈরি করছেন। এর থেকে দুনিয়া জানবে যে ভারতের শক্তি ঠিক কতটা। তো বন্ধুরা, এই প্রজেক্ট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, আর এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।